ওয়েলকাম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ সকালেই আমি চ্যাপ্টার ওয়ানের যেগুলো খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সাজেশন সেগুলো দিয়েছিলাম এখন আমি চ্যাপ্টার টু এর লাইফ সায়েন্সের সাজেশনটা তোমাদের দিয়ে দেবো তো দেখো আর দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করছি ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই নিচে দেওয়া বিল বাটন প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর কমেন্ট করে জানিও তাহলে চলো জীবনের প্রবাহ মানতা তোমাদের বায়োলজির তো দেখো এখান থেকে কি কি কোয়েশ্চেন তুমি পড়ে যাবেই যাবে পরীক্ষার আগের দিন সেগুলো হচ্ছে ফার্স্ট এবং কাকে বলে অটোজুম ও অ্যালোজুম কাকে বলে ঠিক আছে এখান থেকে তোমাদের এভাবে কোয়েশ্চেন দেয় কোন সেক্সকে হোমোগ্যামিট বলা হয় কোন সেক্সকে হেট্রোগ্যামেট বলা হয় ঠিক আছে তো সেই ওয়াইজ করতে হবে সেকেন্ড কোয়েশ্চেন সেন্ট্রোমেরের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণী বিভাগ করো তার মানে এখানে কোনটা করতে বলছে মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রো টেলোসেন্ট্রিক ওকে স্যাট বডি কাকে বলে ওকে স্যাট বডি কাকে বলে এবং স্যাটেলাইট কাকে বলে নেক্সট কোয়েশ্চেন ডিএনএ রাসায়নিক গঠন লেখো ডিএনএ রাসায়নিক গঠন বললে তোমাদেরকে বলতে হবে ডিএনএ দুটো দ্বিতন্ত্রী হেলিক্স দিয়ে তৈরি যারা অ্যান্টি প্যারালাল ওয়েতে একে অপরের সাথে জড়িয়ে থাকে এবং প্রত্যেকটা হেলিক্স নিউক্লিওটাইড দিয়ে তৈরি নিউক্লিওটাইডে তিনটি জিনিস থাকে একটি নিউক্লিওটাইডের মধ্যে একটা ডি শর্করা তার এক নম্বর কার্বনে নাইট্রোজেন বেস এবং পাঁচ নম্বর কার্বনে ফসফেট গ্রুপ আর তিন নম্বর কার্বনে সেটা পরের যে নিউক্লিওটাইড তার সাথে যুক্ত থাকে এবং নাইট্রোজেন বেসগুলি চার প্রকারের হয় ঠিক আছে পিউরিন এবং পিডিমিডিন ঠিক আছে এজি সি এইটা তোমাদেরকে বলে দিতে হবে নেক্সট এসেছে নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিউক্লিক অ্যাসিড রাসায়নিক গঠন লেখো এই দুটো কোয়েশ্চেন ডিএনএ রাসায়নিক গঠন নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক গঠন এই দুটোর মধ্যে একটা তো আসবেই আসবে পরীক্ষাতে একেবারে মার্ক করে নাও নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক গঠন বললে তাতে তোমাকে ডিএন এর গঠন আর এর গঠন এবং তার সাথে রিলেটেড যে নিউক্লিও নিউক্লিও প্রোটিনসগুলো থাকে হিস্টোন এবং নন সেটার ব্যাপারে বলতে হবে এবার আলাদা করে তোমাদের শর্ট কোয়েশ্চনে বা দু মার্কসের কোশ্চেনে আসতে পারে হিস্টোন প্রোটিন কি ধরনের প্রোটিন ক্ষারীয় প্রোটিন কেন একে খারিও প্রোটিন বলে ঠিক আছে কি কি অ্যামাইনো অ্যাসিড থাকে এগুলোও ভালো করে পড়ে নেবে নেক্সট কোয়েশ্চেন ডিএনএ এবং আর এন এর পার্থক্য লেখো ডাইরেক্ট এভাবে কোয়েশ্চেন করতে পারে বা তোমাকে কয়েকটা টপিক দিয়ে দেবে যে এইগুলোর বেসিসে ডিএনএ এবং আর এন এর পার্থক্য লেখো ঠিক আছে যেমন হচ্ছে বলে দিতে পারে এর সুগার বেসিসে লেখো নাইট্রোজেন বেসিস বেসিসে লেখো ইউক্রোমাটিন এবং হেড্রোক্রোম পার্থক্য লেখো ওকে আচ্ছা এর সাথে এখানে আমি একটা করতে ভুলে গেছি আর একটা তোমাদের এই চ্যাপ্টার থেকে চিত্র অঙ্কনের মধ্যে এই পার্টে দিতে পারে ক্রোমো ক্রোমোজোমে চিত্র অঙ্কন করো ঠিক আছে একটা ইউক্যারোটি ক্রোমোজোমে চিত্র অঙ্কন করো তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে সেই চিত্রটা কিন্তু প্র্যাকটিস করে যাবে নেক্সট বা বিভাজন বলা হয় কিন্তু মিওসিস কে রাস বিভাজন কেন বলে এটা খুব ভালোভাবে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি আগের ভিডিওগুলোতে যে কেন বলা হয় মাইটোসিসে যেটা মাদার সেল সেটার থেকে যে ডটার সেল হয় তারা একই রকম দেখতে হয় সমগুণ বিশিষ্ট সমান ক্রোমোজোম সংখ্যা অর্থাৎ ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড এবং কিন্তু মিওসিসে দুটো মিওসিস হয় মিওসিস ওয়ান এবং মিওসিস টু মিওসিস ওয়ানেই তোমার মাতৃকোষ থেকে যে দুটো ডটার সেল তৈরি হচ্ছে তাদের ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যাচ্ছে টু এন থেকে এন হয়ে যাচ্ছে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে তাই ফার্স্ট মিওসিসকে আমরা হ্রাস বিভাজন বলি এবং সেকেন্ড মিওসিস হচ্ছে সমবিভাজন ওকে তো সুন্দরভাবে তোমরা লিখে বুঝিয়ে দেবে লিখে এবং একে যে কেন মাইটোসিস এবং মিওসিসকে যথাক্রমে সমবিভাজন এবং হ্রাস বিভাজন বলে নেক্সট কোয়েশ্চেন কোষ চক্রে চেক পয়েন্ট এবং এস দশার গুরুত্ব লেখো চেক পয়েন্ট আমি বলেছিলাম তিনটে চেক পয়েন্ট হয় ঠিক আছে প্রত্যেকটা চেক পয়েন্টের এর কি কাজ জি ওয়ান ফেজে একটা চেক পয়েন্ট হয় জি টু থেকে এম এ যাওয়ার সময় একটা চেক পয়েন্ট হয় আর এবং এম ফেজে একটা স্পিন্ডল বাইন্ডিং চেক পয়েন্ট হয় প্রত্যেকটা চেক পয়েন্টের কাজ আগের ভিডিওতে আমি বলে দিয়েছি সেখান থেকে দেখে নেবে এস দশায় ডিএনএস সিন্থেসিস হয় আচ্ছা এর সাথে আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোষ চক্র থেকে তোমাকে দিতে পারে যে জি জিরো দশা কি জি জিরো দশা কি এটাও কিন্তু ইম্পর্টেন্ট ওকে জি010 ওকে প্লাস কিভাবে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হয় সেটাও কিন্তু क्वेश्चनে আসতে পারে যে কোষ চক্রের অনিয়ন্ত্রিত কোষ চক্র হলে কিভাবে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হয় नेक्स्ट क्वेश्चनে যাই দেখো এটাও বারবার আসে মাইটোসিসের প্রোফেজ এবং টেলোফেজ এই দুটো দশার তিনটি পার্থক্য লেখো ঠিক আছে এখানেও ডাইরেক্ট পার্থক্য লিখতে দিতে পারে বা বিষয়ে উল্লেখ করে দিতে পারে नेक्स्ट চিত্র অঙ্কন চিত্র অঙ্কনে এখান থেকে তিনটে মেন চিত্র অঙ্কন আসে উদ্ভিদ বা প্রাণী কোষের মেটাফেজ অ্যানাফেজ দশার চিত্র অঙ্কন আর একটা যেটা আসে সেটা হচ্ছে তোমাদের ক্রোমোজোমের গঠন ঠিক আছে ক্রোমোজোমের গঠন সেটার একটা চিত্র অঙ্কন ঠিক আছে এই দুটো চিত্র অঙ্কন তোমাদের দিতে পারে নেক্সট উদ্ভিদ এবং প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য লেখো ঠিক আছে আর একটা যেটা বারবার আসছে রিসেন্টলি আমি দেখছি সাইটোকাইনেসিস না হলে কি হয় সাইটোকাইনেসিস না হলে কি হবে একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস দেখা যাবে ঠিক আছে তো সেই ব্যাপারটা তোমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেই ঘটনাটাকে কি বলে আর প্রাণী কোষের ক্ষেত্রে সেই ঘটনাটাকে কি বলে নেক্সট কোয়েশ্চেন স্টেম বডি কাকে বলে এবং অ্যামাইটোসিসের দুটি গুরুত্ব লেখো পরের প্রশ্ন যেটা বারবার আসবে এবং এবারও আসবে ধরে নাও ভার কায়াজমা সাইন আপ্টোনিমাল কমপ্লেক্স বা টেট্রাট ঠিক আছে এর মধ্যে যে কোনো একটা টার্ম তুলে দিয়ে কোয়েশ্চেন করবে জেনারেলি ক্রসিং এবং ওভার এবং কায়াজমা হচ্ছে খুব মানে বারবার আসে এরকম দুটো টার্ম ওকে সাইন আপ্টোনিমাল কমপ্লেক্সও দিতে পারে নেক্সট মিওসিস কিভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে এটা হচ্ছে ওই হ্রাস বিভাজনের যে অ্যানসারটা সেটাই হবে তার সাথে নিষেকের পার্টা জুড়ে দিতে হবে যে যদি ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড না হতো অর্থাৎ রাস বিভাজন না হতো তাহলে যখন নিষেক হতো তখন ডিপ্লয়েড ডিপ্লয়েড জুড়ে টেট্রাপ্লয়েড হয়ে যেত টু এন টু এন করে ফোর এন হয়ে যেত কিন্তু হ্যাপ্লয়েড হয়ে যাবে এন প্লাস এন জুড়ে পরবর্তী প্রজন্মে যে ভ্রূণ হচ্ছে সে কিন্তু টু এন থাকছে সেই ব্যাপারটা এখানে সুন্দরভাবে তোমাদেরকে বলে দিতে হবে আরেকটা বলেছে মিওসিস কিভাবে প্রকরণ ঘটায় প্রকরণ মানে কি ভ্যারিয়েশন কিভাবে আসছে ঠিক আছে মিওসিসের মাধ্যমে যে ক্রসিং ওভার হয় সেখানে জেনেটিক রিকম্বিনেশন হয় তার মাধ্যমে ভ্যারিয়েশন আসছে সেই ব্যাপারটা এখানে দিতে হবে তাহলে এই গেল আমাদের কোষ বিভাজন কোষচক্রের পার্ট থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে এরপরে আমরা যাব হচ্ছে জননের পার্ট থেকে জননের পার্ট থেকে দেখো স্টক শিয়ন এবং মাইক্রোপ্রোভাবিং প্রোপাগেশন খুব ভালোভাবে পড়ে যাবে স্টক শিয়ন কাকে বলে এবং মাইক্রো প্রোপাগেশনের ফুল প্রসেসটা ভালো করে পড়ে যাবে ওকে নেক্সট একদম আসবেই আসবে ফার্নের জোনুক্রম লেখো ফার্নের জোনুক্রম তার সাথে দিতে পারে যে জোনুক্রম ভালোভাবে দেখা যায় এরকম দুটি উদ্ভিদের নাম লেখো শর্ট কোশ্চেন মধ্যে ওকে নেক্সট স্ব পরাগযোগ এবং ইতর পরাগযোগের পার্থক্য লেখো এবং কোন উদ্ভিদে হয় উদাহরণও দেবে পরেরটা দেখো দি নিষেক কাকে বলে দি নিষেক কাকে বলে খুব 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 ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দি নিষেক কাকে বলা হয় ভীষণ 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওকে আর দুটো কোয়েশ্চেন বাকি থাকলো আমাদের সাজেশনে যে বায়ু জল পতঙ্গ এবং পক্ষী পরাগী ফুলের উদাহরণ দাও ঠিক আছে দেখো এই ফুলগুলোর মানে এগুলোর থেকে তোমার শর্ট কোয়েশ্চেন মতো আসবে কয়েকটা ফুলের নাম দিয়ে দেবে দিয়ে বলবে যে এটা কি ধরনের ফুল লেখো বায়ু পরাগী পক্ষী পরাগী নয়তো তোমাকে বলে দেবে যে একটা পক্ষী পরাগী ফুলের নাম লেখো একটা বায়ু পরাগী ফুলের নাম লেখো এরকম টাইপের কোয়েশ্চেন এবার লাস্ট বাট নট দ্য লিস্ট বিভিন্ন প্রকার অযৌন জনন এবং তাদের উদাহরণ দাও ঠিক আছে বিভিন্ন প্রকারের দি বিভাজন দিতে পারে তারপরে তোমার প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহু বিভাজন দিতে পারে ঠিক আছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন তারপর খণ্ডীভবন ভবন কার হয় প্ল্যানেরিয়ায় কি ধরনের দেখা যেতে পারে তাহলে প্রত্যেকটা অযৌন জননের নাম এবং তার কোন কোন প্রাণীতে সেটা দেখা যায় সেই জিনিসটুকু পড়লেই তোমাদের এখান থেকে হয়ে যাচ্ছে আর একটা কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেনে বারবার আসে জুস পড় কাকে বলে ঠিক আছে এটাও কিন্তু পড়ে যাবে তাহলে এই টোয়েন্টিটা হচ্ছে তোমাদের জীবনের প্রবাহমানতা অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার থেকে যে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে এবছরের মাধ্যমিকে এই টোয়েন্টিটা কোয়েশ্চেন কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষার আগের দিন রাত্রিবেলা দেখে তবেই যাবে ওকে আমি থার্ড চ্যাপ্টারের ভিডিওটা কালকে আপলোড করে দেব কাল তোমরা দেখে নিও তো আজকের মতো এতটুকুই থাক থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং